ছোট ফ্রিজ, মিনি ফ্রিজ, আরে বাহ, ছোট ফ্রিজ। আপনাদের যদি কোনো ফল কোনো কোল্ড ড্রিঙ্কস যদি দিতে চান, আর এটা হচ্ছে রেক, এটা আপনাদের এরকম করে বড় যদি বোতল এটাও রাখতে পারবেন। ওরে বাপ, এটা তো আলমিরার মতো লাগছে না, বাম্পার একটা ফ্রিজ। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে ভোকাল ফর লোকালের একটা ফ্রেশ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি শিলচরের, এটা হচ্ছে জানিগঞ্জ রোড, আমার ঠিক সামনেই আছে আপনাদের ফরেস্ট অফিস, এবং ফরেস্ট অফিসের ঠিক অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে টাটার একটা শোরুম, ইলেকট্রিক প্রোডাক্টের একটা শোরুম, ইলেকট্রনিক্স প্রোডাক্টের। আপনারা যদি ফ্রিজ কিনতে চান, আপনারা যদি ওয়াশিং মেশিন কিনতে চান, এসি কিনতে চান, এবং এরকম বিভিন্ন ধরনের যদি জিনিস কিনতে চান ইলেকট্রনিক্স, তাহলে আপনারা এখানে চলে আসতে পারবেন, কারণ এখানে আপনাদের ফাইন্যান্সে দেওয়া হয় এবং খুব কম রেটে এখানে দেওয়া হয় বলে জানলাম। দর্শকবৃন্দ, ভিতরে গিয়ে, আজকে যেহেতু এটা ইনোগ্রেশন প্রথম, এবং এখানে ভিতরে গিয়ে দেখাবো আপনাদেরকে এখানে কী কী জিনিস আছে এবং কী রেটে আপনারা পাবেন সেটাও আপনাদেরকে দেখাবো। যদি আপনারা কিনতে চান পুজোর আগতে, খুব ভালো কিছু অফারও এখানে আছে। চলুন এখন ভিতরে যাই, দেখি। সো দর্শকবৃন্দ, এটা হচ্ছে আপনাদের সেই জানিগঞ্জ রুট, এবং এই দেখুন ফরেস্ট অফিসটা, এবং ঠিক ফরেস্ট অফিসের ঠিক অপোজিটেই এই দেখুন এই বিল্ডিংটা, এই বিরাট বড় বিল্ডিং। এখানে দেখুন ভোল্টাস ভেকো বলে লেখা, ইউনিক গ্যালারি, টাটা প্রোডাক্ট ইউনিক গ্যালারি, এখানে আজকে এটা ওপেনিং করা হচ্ছে। দর্শকবৃন্দ, চলুন এখন দেখি। সো দর্শকবৃন্দ, এটা হচ্ছে আপনাদের সেই ভোল্টাসের সম্পূর্ণ শোরুম, কী কী জিনিস আছে সেই আমরা জানবো এখান থেকে। গুড ইভিনিং, নামটা? আমার নাম জুবাইর আহমেদ মাজার ভূঁইয়া। আচ্ছা, আপনাদের এখানে কী কী আছে? আমাদের এখানে ভোল্টাসের অনলাইন প্রোডাক্ট, ফ্রিজ থেকে নিয়ে ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, ডিসপেন্সার, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, সব প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এটা আপনাদের আজকে প্রথম? এটা আজকে প্রথম, এটা ওপেনিং আজকে। আচ্ছা, শিলচরের মধ্যে প্রথম ব্র্যান্ড শপ এটা আমাদের। আচ্ছা, নর্থ ইস্টে কয় নম্বর বলে আমি শুনলাম? নর্থ ইস্টে এটা 8 নম্বর, 8 নম্বর, 8 নম্বর। আচ্ছা আচ্ছা, এখানে কিছু দেখতে পারে জিনিসগুলো কী কী আছে? এটা কি? এটা আপনার ডাবল ডোর ফ্রি, এটাকে ফ্রি বলে। আচ্ছা, আপনার 250 লিটার, 250। একটু ভিতরটা একটু খুলে দেখাই। কত লিটার অবধি? আপনার 250 থেকে 200 লিটার থেকে 185 থেকে নিয়ে পুরা 500 লিটার, 600 লিটার অবধি অ্যাভেলেবল আছে। স্টার্টিং কিরকম হয়? স্টার্টিং আমাদের 14,000 থেকে নিয়ে লাস্ট লাস্ট তো 90,000 অবধি আমাদের। আচ্ছা, এটা অনেকে যদি ফাইন্যান্সে নিতে চায় তাহলে? হ্যাঁ, নিতে পারবো আপনাদের ফাইন্যান্সে, ইনস্টলমেন্টে দিয়ে দেবো। ওকে, এইচডিএফসি হবে, সবকিছু। আচ্ছা, এদিকে একটু দেখি, এদিকে কী আছে? এদিকে আপনারা পাবেন, এটা হলো বাসন ধোয়া। আচ্ছা 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 আচ্ছা, এইগুলো, এটা এটা খুব সুন্দর বাম্পার না, ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন বাম্পার, এটা অটোমেটিক তো? এগুলা ফুললি অটোমেটিক। এগুলা কিরকম পরে রেঞ্জ? 7 কেজি, 7 কেজি, 28,000-29,000 থেকে স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, আর এইগুলা ডিশ ওয়াশার? এইগুলা তো 25,000 এভারেজ ধরে, এভারেজ 25 থেকে স্টার্ট। এটা মানে ইয়ার হিসাবে, মানে যত বড় হইব তত বড় রেঞ্জে ছোট হইব, তত ছোট কম। আচ্ছা, এর থেকে ছোট আছে? ছোট আছে। আচ্ছা, এটা তো ভালো, এটা তো খুব সুন্দর জিনিস।
আর এটা হচ্ছে টপ লোডিং ওয়াশিং মেশিন এটা উপর দিকে কাপড় ঢোকানো এটা অটোমেটিক ফুললি অটোমেটিক অটোমেটিক আচ্ছা অটোমেটিকে 6.5 kg এটা অটোমেটিক সুইচ দিলেই টাইমিং সেট করে অটোমেটিক ধুয়ে অটোমেটিক পুরো শুকিয়ে বের করে দেবে আচ্ছা তো দর্শকবৃন্দ যারা অটোমেটিক কাপড় ধুতে চান আপনারা এটা নিতে পারবেন 6.5 kg এই যে অটোমেটিক ওয়াশিং মেশিন গুলা এগুলো স্টার্টিং কত থেকে এগুলো স্টার্টিং হবে 15,000 থেকে নিয়ে লাস্ট 18,000-19,000 অবধি যত কেজি পারবে তত পারবে তত ইয়া আচ্ছা সব ফাইন্যান্সও হবে ওকে এটাও আপনাদের টপ লোডিং টপ লোডিং না 9 kg আর এটা হচ্ছে সেমি অটোমেটিক 7.5 kg 8.5 kg 7 kg এবারে থেকে নিয়ে 14 kg অবধি আছে আমাদের সেমি অটোমেটিক আর অটোমেটিকের মধ্যে ডিফারেন্সটা সেমি অটোমেটিক মানে হাফ ইন হাফ এটা ফুললি অটোমেটিক ভাবে কাজ করবে এটাতে আপনি নিজেই কাজ করতে লাগবে জল আপনি নিজে ঢালতে পারবে এগুলাতে নিজে জল ঢালতে লাগবে না অটোমেটিক সব কাজ করে দিলে অটোমেটিক ও করে নেবে অটোমেটিক পাইপ লাগাতে হবে অটোমেটিক পাইপ লাগাই অটোমেটিক করবে কিন্তু ওটাতে জল তুমি বালতি দিয়ে চাইলে ঢালতে পারবে আর জলের কানেকশন আছে অটোমেটিক গুলো করতে পারবে আচ্ছা এটা তো এই সেমি অটোমেটিক গুলো এটা হচ্ছে 8 kg সেমি অটোমেটিক দর্শক কিন্তু আমি আপনাদেরকে দেখাই এই দেখুন ভিতরটা এটা এটা কাপড় ধোয়া আর এটাতে জল জল শুকানোর জন্য জল আচ্ছা কাপড় শুকানোর জন্য এখানে ধোয়ার পরে এখানে এখানে শুকাবে আচ্ছা এটা মানে অটোমেটিক হাত দিয়ে করতে লাগবে এখানে কিছু করতে লাগবে না আচ্ছা আচ্ছা অটোমেটিক তো এই সেমি অটোমেটিক গুলো কি রকম পড়ে 12,000 থেকে নিয়ে লাস্ট 15,000-16,000 অবধি আছে 12,000 থেকে তো ইয়া পারবে এত ইয়া পারবে এগুলা তো ফাইন্যান্স হবে হ্যাঁ সবগুলো ফাইন্যান্স হবে সবগুলো ফাইন হবে এখানে আপনাদের সেই দর্শকবৃন্দ দেওয়া আছে এখানে টাইম নিজের টাইম সেট করতে পারবেন 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 40 মিনিট অবধি আছে এখানে সোক করার আছে না শুকানোর জন্য কাপড় ওকে গ্রেট এই সব কিছু এখানে আপনাদের অ্যাভেলেবল আছে সেমি অটোমেটিকও এরকম করা যায় সব কিছু কিন্তু আর টাটার প্রোডাক্ট 8 kg ওকে গ্রেট আর এদিকে এদিকে হচ্ছে আপনাদের সেই সিঙ্ক ফ্রন্ট লোডিং আচ্ছা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন এগুলো তো আমরা দেখেছি না এগুলো অনেক কেজি আলাদা আলাদা আছে যদি 8 kg এদিকে ছিল 6 kg আচ্ছা 6.5 kg 8.5 kg এই এটা হলো 6 kg 6 kg এটা না একটু বড় না এটা ছোট ছোট 7 kg একটু বড় আচ্ছা 6.5 kg আচ্ছা 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 সো প্রোডাক্ট অ্যাভেলেবল না অন্য একটু জিনিস দেখি চলো এদিকে হ্যাঁ এখানে হচ্ছে দর্শকবৃন্দ আপনাদের মাইক্রোওয়েভ আচ্ছা এটা তো এটা 20 লিটারের মাইক্রোওয়েভ আচ্ছা এটা ভোল্টাস দেখো হ্যাঁ খুব সুন্দর যাদের এখন তো আপনাদের ঠান্ডার দিন আসছে শীতের দিন জিনিসপত্র আপনারা খাওয়ার গরম করার জন্য এটা না আর এটা ব্যাকও করা যায় রান্নাও করার জন্য ওকে ওকে এইগুলা এখানেও একটা আছে এটা একটু বড় 28 লিটার আচ্ছা এটা হচ্ছে আপনাদের 20 লিটার এটাও 20 লিটার আচ্ছা এইগুলো স্টার্টিং কিরকম পড়ে স্টার্টিং আপনার 5.5 থেকে নিয়ে 14,000-12,000 অবধি আছে এরকম আছে না আচ্ছা এই ছোট ছোট এগুলো কি ফাইন্যান্স হয় না এগুলো ক্যাশ সবকিছু ফাইন্যান্স এগুলো ফাইন্যান্স হবে ওকে গ্রেট 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 আচ্ছা আর এটা আচ্ছা নিচে আরেকটা কি দেখলাম এটা ডিসপেন্সার ডিসপেন্সারটা কি যদি আপনি জলের গ্যালন আছে না জলের মিনারেল ওয়াটার জার আছে যদি জার আপনি এখানে ঢেলে দিলে এখানে এখানে উল্টা করে এখানে জার রাখলে এখানে উল্টিয়ে দিবে এদিক থেকে জল পড়বে কিন্তু জল পড়বে কিন্তু ঠান্ডা জল পড়বে ঠান্ডা আছে গরম আছে ঠান্ডা জল নরম আচ্ছা দর্শকবৃন্দ এখানে জল ঢাললে আর এটা ঠান্ডা করে নরমাল আছে আর গরম আছে আর নরমাল জল হলে এটা ঠান্ডা হলে এটা আর এটা এইগুলো এটা তো খুব সুন্দর একটা জিনিস এগুলো কিরকম পরে প্রাইস রেঞ্জ এটা 6,500 থেকে নিয়ে 12,000-15,000 এরকম পরে আরে বাহ খুব সুন্দর খুব সুন্দর এখানে হচ্ছে ছোটো ফ্রিজ আগে যেটা দেখেছি সেটা বড় আচ্ছা ছোটো ফ্রিজটা একবার দেখি এটা 3-star রেটিং আচ্ছা 5-star আছে 5-star আছে 4-star 2-star 1-star এগুলো আছে আচ্ছা এটা হচ্ছে ছোট ফ্রিজ আপনাদের যাদের পরিবার ছোট ওনারা আপনারা নিতে পারবেন দেখে নিন ছোট ফ্রিজ খুব সুন্দর ফ্রিজ এটা হচ্ছে ডিপ ফ্রিজার না আচ্ছা এইগুলার 15,000-14,000 থেকে স্টার্টিং লাস্ট পর্যন্ত যাবে এটা আচ্ছা এটা মানে সিঙ্গল ডোর আর যেগুলো আগে দিকে ছিল সব ডাবল ডোর আচ্ছা সিঙ্গল ডোরের ফ্রিজ এইগুলো এদিকে হচ্ছে আপনাদের সেই ডাবল ডোরের ফ্রিজ না খুব সুন্দর এই ফ্রিজগুলো এগুলো বড় ফ্যামিলির জন্য হ্যাঁ বড় ফ্যামিলি একবার দেখানো যাবে আচ্ছা এটা এটা বা এটা যে কোনো একটা এটা দেখানো ও এটা তো খুব বড় না বিরাট বড় একটা ফ্রিজ ডাবল ডোরের বাম্পার ফ্রিজ 421 লিটার না উপরে সব কাজ করতে পারবে এখানে ফেসবুক থেকে নিয়ে সবকিছু উপরে আছে নিচে ভি আছে নিচে আপনি ইউজ করতে পারবেন নিচে ডিপ ফ্রিজ আচ্ছা এটাতে উল্টা হয়েছে নিচে ডিপ ফ্রিজ আচ্ছা এখানে মাছ সবজি তরকারি
বয়স্ক মানুষের জন্য না আচ্ছা বেশি দিন রাখা সবজিও বেশি দিন রাখা 30 দিন পরে রাখতে পারবে নষ্ট হয়ে যাবে ওরে বাম্পার বাম্পার আর এদিকে তো স্টোর তো আছে স্টোরের জন্য স্পেস अवेलेबल এইগুলা কি রকম পড়ে এগুলা তো আপনার এটা তো বটম আউট এগুলা 35000 থেকে নিয়ে আর উপর দিয়ে আছে 35000 এর উপরে আচ্ছা এগুলা টু স্টার এখানে এখানে টু স্টার এটা ফোর স্টার বি আছে থ্রি স্টার বি আছে ফোর স্টার থ্রি স্টার अवेलेबल আছে আচ্ছা আচ্ছা এই ফিচারস যে আছে ফ্রেশ থাকবে আপনার 30 ডেজ মত ফ্রেশ থাকবে ফুললি স্টোরেজ ফ্রেশ আছে সব কিছু লেখা থাকবে এই ফ্লেভ ব্লু লাইট আছে মানে এগুলো এমন ফিচারস আছে যেগুলো ফিচারসে আপনার সবজি যেগুলো আছে আমরা কাঁচা সবজি বাজারে এই সবজিটা 30 দিন অবধি ফ্রেশ থাকবে কোনো খারাপ হবে দেখি এটা কি জল বড় জলের বোতল উতল সবকিছু এগুলা কিরকম স্টার্টিং হয় 80000 এর উপরে আচ্ছা বড় বড় এই দুটাই একটু সাইজটা এটা বড় না এটা একটু বড় এটা 650 লিটার আর এটা 550 লিটার ওকে ওয়াও বিউটিফুল দর্শক খুব সুন্দর একটা ফ্রিজ স্টোরেজ বক্স সব কিছু দেওয়া বাম্পার 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 চলো এটা কালারটা এটা ম্যাট ফিনিশ গ্লাস কালার কালারটা খুব সুন্দর না স্ক্র্যাচ ফুল স্ক্র্যাচ ফুল আর স্ক্র্যাচ ফুল টোটাল স্ক্র্যাচ আসবে না কোনোদিন ওকে গ্রেট 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 চলো এখন এটা এটা হলো এয়ার কুলার এয়ার কুলার বড় এয়ার কুলার এয়ার কুলার পুরো আচ্ছা মানে এটাতে আপনি জল ঢালিয়ে চালাতে পারবেন সুইং মানে সুইং করলে পুরো ঘুরবে সুইং উইং করে এটাতে মানে জল ঢালার পরে এটাতে কুল করে দিলে কুলে ঠান্ডা হবে এটাতে আচ্ছা এরকম করা যায় না বিউটিফুল বিউটিফুল এটা আপনার 50 লিটার হবে এটা কি লিটার এটা বোধহয় 50 লিটার এটা বড় বড় রুমের জন্য বড় বড় আচ্ছা 50 ভোল্ট এটা এগুলা কিরকম স্টার্টিং পড়ে এগুলো আন্তর 11000 থেকে নিয়ে 12000 13000 অবধি পুরো আছে এরকম আছে ওকে গ্রেট এগুলো হলো ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ দোকানে সব দোকানে কমার্শিয়াল ইউজ হল কমার্শিয়াল বি ইউজ এটা হলো 205 লিটার 205 লিটার এটা আইসক্রিম রাখতে পারবে এমনি ঠান্ডা মানে কোল্ড ড্রিঙ্কস উডিস রাখতে হবে দোকানের জন্য এগুলো কি রকম হয় এগুলো 24500 টাকা থেকে নিয়ে আর 800 লিটার অবধি আমাদের কাছে আসে পুরো আচ্ছা এগুলো ডিপ ফ্রিজ এখন সিম্পল এখানে নেই আর এটা এটা কত লিটার এটা হলো 320 লিটার 320 এটা একটু বড় এটা একটু বড় আচ্ছা আরামসে ওকে দোকানের জন্য আপনারা এটা নিয়ে যেতে পারবেন আর এটাও দোকানের এটা কোল্ড ড্রিঙ্কস এর এটা বিজি কুলার বলে আচ্ছা বিজি কুলার এটা এটা কোল্ড খুব ফাস্ট কোল্ড করে এগুলো ফাস্ট কোল্ড খুব ফাস্ট কোল্ড করে আচ্ছা এগুলো অনেকটা সাইজ আছে না এটা 425 লিটার এটা 425 লিটার 320 লিটার এটা 220 লিটার 220 লিটার একটু এটা একটু ছোট না এটা ছোটটা কত ছোটটা এটা পড়বে আপনার 31500 মত আচ্ছা 31500 আর তাহলে এটা পড়বে আপনার 35000 ওকে এটা 48000 মত পড়বে 48000 সব কিছু আপনারা নিতে পারবেন ছোট ছোট লাগলে আপনারা ছোটটা নিয়ে যেতে পারবেন ছোটটা দেখুন খুব সুন্দর আর এখানে আরেকটা স্পেশাল দুটো প্রোডাক্ট এটা এগুলা হচ্ছে এটা হলো ওয়াটার কুলার বলে ওয়াটার কুলার আচ্ছা এগুলা বেশিরভাগ দেখতে পারবেন যে পেট্রোল পাম্পে লাগানো পেট্রোল পাম্পে লাগানো আপনার হসপিটালে হসপিটালে লাগানো হসপিটাল পেট্রোল পাম্পে এগুলা ওয়াটার কুলার এই এদিকে ঠান্ডা হয়ে জল পড়বে না ওকে গ্রেট আর সবথেকে সুন্দর আমার একটা ভালো লেগেছে এই জিনিস দুটো ডিসপেন্সার 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 এটা সুবিধা হলো এভাবে যে আপনি যে বিসলারি জলের জার যেগুলো আছে এগুলা যদি এখানে লাগিয়ে দেন আপনি এখান থেকে কোল্ড জল পাবেন নরমাল জল পাবেন হট জল পাবেন আচ্ছা ছোট ফ্রিজ আপনাদের যদি কোনো ফল কোনো কোল্ড ড্রিঙ্কস যদি দিতে চান আর এটা হচ্ছে রেক এটা আপনাদের এরকম করে বড় যদি বোতল এটাও রাখতে পারবেন খুব সুন্দর একটা জিনিস আমি দেখলাম দর্শক বিন্দু আর এটা ছোট ছোট যারা সিঙ্গেল থাকে তাদের জন্য তো বেস্ট আমি বলবো
এবং ফ্রিজও পেলেন আর উপরে জল ঠান্ডা এবং গরম জল আপনাদেরকে দেওয়া হলো। আচ্ছা এটা দুটা ভেরিয়েন্ট আছে, দুটা ভেরিয়েন্ট আমরা দেখলাম, এটাতেও আপনাদের ফ্রিজ সেম সেম সেম। আচ্ছা এইগুলোর রেটটা কিরকম? এগুলোর রেট আপনার ফ্রিজ যারা ফ্রিজ মেন ইনস্টলেশন যেটাতে আছে এটা 12,000-11,500 এর মধ্যে পড়বে। আচ্ছা আচ্ছা ফ্রিজ নেই তা 10,000-8,500-9,000 এর মধ্যে আছে। আচ্ছা এর মধ্যে ভ্যারাইটি ভ্যারাইটি কালার আছে। এটা তো ফ্রিজ আছে, এটা তো ফ্রিজ আছে, কিন্তু কোনোটাতে ফ্রিজ মানে ক্যাবিনটা আছে কিন্তু ফ্রিজ নেই, ফ্রিজের মানে ওইটা দেওয়া নেই। আচ্ছা ঠান্ডাটা নেই, কুলিংটা নেই। আচ্ছা অনেকটাতে আপনাদের ফ্রিজে কুলিংটা থাকে, অনেকটাতে থাকে না? কুলিং থাকলে একটু রেটটা বেশি। আচ্ছা কুলিং না থাকলে একটু রেট, কুলিং থাকলে কত কত? কুলিং তাহলে তোর 11,500-12,000। আর কুলিং না থাকলে? না থাকলে 10,500-9,500 এরকম। মানে এটা স্টোরেজের লাগে ইস্তেমাল? স্টোরেজের লাগে। আচ্ছা গ্রেট, খুব সুন্দর। দর্শকবৃন্দ আপনারা সিঙ্গেল থাকছেন বাড়িতে আর ছোট যদি এরকম বাম্পার বলবো আমি, আমার আমার খুবই ভালো লাগলো। আর ছোট ছোট বাচ্চাদের বাচ্চাদের বাচ্চারা যাবে সেফটি? আচ্ছা এটা গরম হওয়ার পরে যে ছোট বাচ্চা এসে এটা দিয়ে করতে পারবে না, যাবে না এটা। এটা একটা লক আছে, এটা পিছনে দুটো সুইচ আছে, এই সুইচ দিতে লাগবে, সুইচ দিলে এটা ঠান্ডা হবে, গরম হবে। আর এটাতে ইউজ করতে হলে এখানে একটা লক আছে, এই লকটা টিপে গরম জল সবসময় লাগে। আর এটা খুব খুব কম বাজেটের মধ্যে পড়ছে, খুব সুন্দর একটা জিনিস, ভালো লাগলো আপনাদের। চলো আর অন্য টাকা কি। সো দর্শকবৃন্দ এখানে হচ্ছে বিভিন্ন ধরনের এসি ভোল্টাসের, কি কি এসি আছে এখানে? 1 টন থেকে নিয়ে 2 টন, 2 টন অবধি এসি আছে, 1 টন, 1 টন, 1.5 টন আর 2 টন, 2 টন, 2 টন এসি। আচ্ছা এগুলো তো রুম অনুযায়ী, রুম অনুযায়ী 100 স্কয়ার ফিটে 1 টন আমরা কোম্পানি যেভাবে প্রেফার করা, 1 টনে 100 স্কয়ার ফিট, 2 টনে 200, 150, 150। তাহলে আমরা গাওয়ালি যারা আমরা ইউজ করি আমরা তো 150 জায়গায় 1 টন লাগে আমাদের, হয়ে যায়, বেশি ঠান্ডা লাগে না, বেশি ঠান্ডা আমাদের। আচ্ছা তো এগুলা স্টার্টিং কি রকম এসি? স্টার্টিং আমাদের যদি 1 টন হয়, 1 টন হয় তো 35,000 থেকে নিয়ে, আর এর উপরে 1.5 টন হলে 45,000, 2 টন হলে 50,000 এর উপরে। সব অ্যাকসেসরিজ নিয়ে আছে, সব অ্যাকসেসরিজ। এগুলো তো ফাইনান্স আলাদা, ইনস্টলেশনের জন্য আমরা আলাদা ব্রাঞ্চ আছে, আলাদা ইনস্টলেশন করার জন্য তারা টিম আছে আমাদের পড়া আছে। আচ্ছা তারা গিয়ে আপনার বাড়িতে ইনস্টলেশন করে দেবে, এটা টেনশন নেই। এগুলো ফাইন্যান্সে? এগুলো ফাইন্যান্স, ইনস্টলমেন্টে? ইনস্টলমেন্টে। আচ্ছা তারপরে এখানে এখানে এটা ছোট একটা কুলার, এটা একদম লাস্ট আমাদের ফার্স্ট কুলার, 15 লিটার থেকে শুরু হয়, 15 লিটার, 15 লিটার। খুব সুন্দর একটা ডিজাইনটা না? এটাও টাটা প্রোডাক্ট, দেখুন লেখা আছে টাটা প্রোডাক্ট, খুব সুন্দর একটা বাম্পার একটা কুলার। এগুলো কি রকম পড়ে স্টার্টিং? স্টার্টিং আপনার 650 থেকে নিয়ে 7 কুলার আছে, কুলার আছে বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের একদম পুরো আমাদের 15 লিটার থেকে শুরু করে একদম 80 লিটার অবধি আমাদের কুলার আছে। আমাদের কাছে অ্যাভেলেবল আছে, কোম্পানি তো আরো বড়, আরো 100 লিটার 150 লিটার অবধি আছে আমাদের কাছে, ওটা আছে। আচ্ছা তে যেহেতু এখন তো নতুন ওপেনিং, কোনো কিছু ডিসকাউন্ট অফার? ডিসকাউন্ট অফার যদি আসেন তাহলে যে রাইট বলছি রেট থেকে একটু নেগোসিয়েবল করে একটা অফার প্রাইসে দিয়ে আমরা দিয়ে দেবো। আচ্ছা ওকে গ্রেট, নেগোসিয়েবল হবে না? ওকে ভোল্টাস ইন্ডিয়ান নম্বর 1 এসি, আর আমাদের নর্থ ইস্টে আমাদের এখন বর্তমানে 33% শেয়ার আছে আমাদের, আর আমরা এই বছরের মধ্যে আমরা 40% শেয়ার নেওয়ার চেষ্টা করছি আমার ভোল্টাস নিয়ে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো দর্শকবৃন্দ এই দেখলেন আপনারা এখানে ভোল্টাসের প্রোডাক্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা নিয়ে যেতে পারবেন, অনেক কম রেটে এখানে দেওয়া হচ্ছে, তারপরে এখানে ডিসকাউন্টও দেওয়া হচ্ছে, এবং এখানে আপনাদের ফাইন্যান্সে আপনারা নিয়ে যেতে পারবেন, কিস্তিতে আপনারা নিয়ে যেতে পারবেন, যারা এরকম প্রোডাক্ট যারা কিস্তিতে নিয়ে যেতে চান ওনারা নিয়ে যেতে পারবেন। সব থেকে ভালো জিনিস হচ্ছে আমাদের এখানে ভোল্টাসের সার্ভিস সেন্টার আছে, এবং ওনারা সবাই হচ্ছেন আপনাদের সেই ভোল্টাসের ওনারা সবাই টেকনিশিয়ান, 24 ঘন্টা। আপনাদের যদি কোনো যদি যে কোনো প্রবলেম হয় আপনারা ফোন করবেন, ফোন করার 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার বাড়িতে গিয়ে পৌঁছে যাবেন ওনারা, ঠিক না? ঠিক, একদম 100%। ওকে ওকে, সো ভিডিওটা সবাইকে শেয়ার করবেন, কারণ খুবই একটা ইনফরমেটিভ ভিডিও, এবং আপনাদের আরও কিছু যদি কোনো কিছু মতামত থাকে আপনারা কমেন্টে জানাবেন। অ্যাড্রেসটা আমি আবার বলে দিই, এটা হচ্ছে জানিগঞ্জ রোড সদর, সেই আপনাদের ফরেস্ট অফিসের ঠিক অপোজিটে, নতুন আজকে ওপেনিং হয়েছে। তো সবাই নিশ্চয়ই আসবেন, ভিজিট করবেন, দেখে যাবেন প্রোডাক্টগুলো, বাম্পার বাম্পার প্রোডাক্ট আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, নমস্কার, বাই বাই, বাই বাই, বাই বাই।